বরগড় জেলার গাইসলেট ব্লক প্রাণী চিকিৎসা কার্যালয়ে আজ অপরাহ্ন 3টার সময় মুখ্য অতিথি ভাবে যোগ দিলে হস্ততন্ত্র ও বয়ন শিল্প মন্ত্রী শ্রীমতী রীতা সাহু। জেলা স্তরীয় গো সম্বর্ধনা উৎসব কার্যক্রমে সমস্ত ব্লক প্রাণী চিকিৎসক, জেলা প্রাণী চিকিৎসক, জেলা প্রাণী চিকিৎসা অধিকারী সহ গাইসলেট ব্লক অধ্যক্ষ প্রণয় সাহু, জোন এক জেলা পরিষদ সভ্য নীলমণি পরিহা, জোন দুই জেলা পরিষদ সভ্য ঝরণা পাণিগ্রাহী ও গাইসলেট পিডিও লক্ষ্মণ মাঝি, সমাজসেবী রঞ্জন কুমার পণ্ডা প্রমুখ যোগ দিয়ে উক্ত কার্যক্রমে গোপালক মানুষ পুরস্কৃত করা ও তাঙ্কু উৎসাহিত করে খোদ মন্ত্রী। সেপটে এই কার্যক্রমে বিভিন্ন ঘরোই সংস্থার ঔষধ চারাপড়ি প্রদর্শনী দেখা মিলে। বরগড় জেলা গাইসলেট রজনীকান্ত সাহুঙ্ রিপোর্ট একেএন নিউজ। বাস্তবতম জেলা স্তরীয় গো সম্বর্ধনা উৎসব আজ গাইসলেট ব্লকরে অনুষ্ঠিত হয়েছিল। বহুত খুশি লাগলা দেখিকি যে আমার অঞ্চলের বড়িয়া বড়িয়া গাই অছন, সব বড় বড় গাই আইছন, এটি উন্নতি হয়েছে দেখিকি বহুত খুশি লাগলা। কিন্তু সেতরে বহুত দুঃখর কথা আছে যে সেমানে এতে সুন্দর গাই রকিকি গুহাল নি পাই পারবার, সেথির লাগি সেমানকর মন বহুত দুঃখ আছে। কেন্দ্র সরকার গুহালর লাগি যোজনা প্রস্তুত করছেন আর দৌছন, কিন্তু রাজ্য সরকার সবু যোজনাকে বাটবণা করে দৌছন। যে মানে ওমফেডকে গুরস দেই পারবে সেমানে পাই পারবে গুহাল বজন, কিন্তু সবু চাষি তো ওমফেড নিকে আসি নি পারন, সেমানে কেন গুহাল পাই পারবে। এই সব বাটবণা যোজনা যেন হয়ে যাচ্ছে সেথির লাগি লোক অসুবিধারে পড়ুছন। আর মিডিয়া ভাই মাধ্যমে মুই আজ চেতাবনী দেছে যে এই যেন গোপালন উৎসব হয়েছিল সেথিরে আগামী দিনকে যেন তাই আমার অঞ্চলের সবু গোপালক ভাই মানে চাষি মানে তাকর গোহাল পাই পারবে আর যোজনা ঠিকসে পাই পারবে সেথির প্রতি ধ্যান দেবে বলে আশা আছে।